আজ দ্বিতীয় দিনের লকডাউন শুরু হয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার, তবে রাস্তাঘাট এবং দোকানপত্র প্রায় বন্ধ। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্রই চিত্রটা একই, বিশেষ করে দেউলিয়া বাজার পুরোপুরি বন্ধ, চলছে পুলিশি টহল। রাস্তাঘাট মোটের ওপর শুনশান, মেছেদার ছবিটাও মোটামুটি একই, এখানেও দোকানপাট বন্ধ। সব মিলিয়ে মানুষ লকডাউন মেনে চলছে। সৌমান্য বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বাংলা। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।